আজকে কথা বলবো লেবু গাছের এমন কিছু রোগের ব্যাপারে, যে রোগ একবার আপনার গাছে হলে আপনার গাছের ফলন অনেকাংশেই কমে যাবে। আসসালামু আলাইকুম, ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনার ছাদে অথবা বারান্দায় যদি লেবু গাছ থেকে থাকে অথবা আপনার যদি লেবু বাগান থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। যারা শখের বসে ছাদ বাগান, বারান্দা বাগান অথবা লেবু বাণিজ্যিকভাবে চাষ করেন তাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা হয়েছে। আর টোটাল 5টা পর্ব তৈরি করব লেবু গাছের রোগের ব্যাপারে। আজকে প্রথম পর্বে লেবু গাছের একটা মারাত্মক রোগের ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যাঙ্কার রোগ। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগের জীবাণু মাটিতে 8 থেকে 10 দিন বেঁচে থাকতে পারে। সাধারণত মাটির নিচের অংশ বাদে সব জায়গাতেই এই রোগের বিস্তার দেখা দেয়। ক্যাঙ্কার রোগের ব্যাকটেরিয়া গাছের ক্ষতস্থান দিয়ে গাছের ভিতরে প্রবেশ করে। ক্যাঙ্কার রোগের লক্ষণ: ক্যাঙ্কার রোগের আক্রমণের ফলে গাছের শাখা প্রশাখা, পাতা, ফল, ফলের বোটা বিভিন্ন জায়গাতে এই রোগের বিস্তার দেখা দেয়। প্রাথমিক অবস্থায় আক্রান্ত স্থানে হলুদ ছোট ছোট দাগ হয়। পরবর্তীতে এই দাগগুলো একত্রিত হয়ে পুরু ও বড় হয়ে যায়। কখনো কখনো ফলের খোসায় ফাটল দেখা দেয়। গাছের উপরিভাগের অংশের পাতা ঝরে পড়ে যায় এবং তীব্র আক্রমণ হলে গাছ মরে যেতে পারে। প্রতিকার: এই রোগ সাধারণত ক্ষতস্থান দিয়ে প্রবেশ করে। যখন গাছ লাগানো হবে তখন কিন্তু একটা গাছ থেকে একটা গাছে যদি ভালো একটা দূরত্ব দিয়ে গাছ লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু তেমন একটা প্রবলেম হয় না। বর্ষা আসার আগেই গাছের ডালপালা ছেঁটে রাখতে হবে, যেন একটা ডাল আরেকটা ডালের সাথে বাড়ি না খায়। এই রোগ থেকে পরিত্রাণ পেতে প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে চিলিটেড জিঙ্ক স্প্রে করলে রোগের তীব্রতা কমে যায়। ট্রাইবেসিস কপার সালফেট গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে 7 দিন পরপর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। মিউপিউরোসিন গ্রুপের ব্যাকটেরিয়া নাশক 1 লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পরপর 2 থেকে 3 বার গাছে স্প্রে করতে হবে। বিশেষ দ্রষ্টব্য: ব্যাক্ট্রোবান ও কিউপ্রক্সেড। এই ঔষধ দুটি পর্যায়ক্রমে একটি ব্যবহার করার পর আরেকটি ব্যবহার করতে হবে। আশা করি লেবুর ক্যাঙ্কার রোগের ব্যাপারে সম্পূর্ণ জেনে গেছেন আর কীভাবে এই রোগ থেকে পরিত্রাণ পাবেন এটাও জেনে গেছেন। ক্যাঙ্কার রোগ হওয়ার পিছনে যেই কারণগুলো আছে এই কারণগুলো যদি আগে থেকে ফাইন্ড আউট করতে পারেন আর এইভাবে যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার গাছে কখনোই ক্যাঙ্কার রোগ কিন্তু হবে না। আর ক্যাঙ্কার রোগ যদি হয়েই যায়, যেভাবে বলেছি সেভাবে যদি ট্রিটমেন্ট করতে পারেন অবশ্যই আপনার এই রোগ থেকে কিন্তু আপনার গাছকে বাঁচাতে পারবেন। তো আশা করব যে ভিডিওটা আপনাদের উপকারে এসেছে। আর সেকেন্ড পার্টে আলোচনা করব হচ্ছে লেবুর আরেকটি মারাত্মক রোগের ব্যাপারে, সেটা হচ্ছে ডাইব্যাক। আশা করব ওই ভিডিওটাও আপনাদের খুব উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।